এই যে রূপালি গুলশামাল, এক সময় খাল বিল নদী নালাতেই পাওয়া যেত, কিন্তু কালের প্রবর্তমানে এখন হাঁচারিতে চাষ হচ্ছে রূপালি গুলশামাল। এগুলো বদ্ধ জলাশয়েও চাষ করা যায়। এই গুলশামালগুলো বদ্ধ জলাশয়, যেমন পুকুরে চাষ করতে পারবেন, বাইপ্রোতে চাষ করতে পারবেন। আর এগুলো ফিড অভ্যস্ত, আপনারা যারা ফিড খাওয়ায় মাছ পালন করতে চান, এগুলো ফিড অভ্যস্ত মাছ, আপনারা নিয়ে চাষ করতে পারবেন। আজকে গুলশা মাছ বিক্রয় করা হচ্ছে, এগুলো পুকুরে চাষ করা হয়েছিল, এখন পুকুর থেকে তুলে মাছগুলো কাউন করে উৎপাদন করে মাছগুলো বিক্রয় করা হচ্ছে একজন চাষির কাছে। আপনারা যারা মনস্থির করছেন গুলশা মাছ চাষ করবেন, কিন্তু ভালো মানের কোনো কোথাও পাচ্ছেন না, তারা অতিদপ্তর আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে ভালো জাতের অরিজিনাল গুলশা মাছ দিতে পারব। আপনি সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারেন, অথবা আপনার অনলাইনের মাধ্যমে বুকিং করে দিতে পারেন, আমরা আপনাদের জায়গা মতনে ঠিকানা মতো পৌঁছাই দিব। আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলায়, কিন্তু আমরা বাংলাদেশের সব জেলাতেই মাছ বিক্রয় করে থাকি, ডেলিভারি দিয়ে থাকি। আপনি ঘরে বসে মাছের পোনা পেতে পারেন, শুধু গুলশা না, অন্যান্য সব জাতের মাছই আমাদের কাছ থেকে পেতে পারেন। গুলশা মাছ দূরে পরিবহনের জন্য প্যাকেজিং পদ্ধতি দেখেন, এখানে ডবল পলিথিন দেওয়া হয়েছে, ডবল পলিথিন দেওয়ার পরে পানি দেওয়া হয়েছে। প্রতিটা প্যাকেটে আমরা 6-7 কেজি পরিমাণ পানি দিই। পানি দেওয়ার পরে এই পানিটা একটু যাতে জীবাণুমুক্ত করা রাখা হয়, তার জন্য এখানে পানির ভিতরে মিথাইনল ব্লো ইউজ করা হয়েছে, যাতে মাছের মধ্যে কোনো ফাঙ্গাস ভাইরাসজনিত কোনো সমস্যা বা রোগে আক্রান্ত না হয়, নিরাপদে যাতে মাছগুলো আপনার ঠিকানা মতো পৌঁছায়, তার জন্য পানিগুলো অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে। তাই আমরা এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করছি। তারপর প্রতিটা প্যাকেটে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে মাছ এখানে দিয়ে থাকি। নির্দিষ্ট পরিমাণ বলতে প্রতিটা প্যাকেটে 300 গড়ি বা 400 গড়ি, ওজন 300 গ্রাম থেকে 400 গ্রাম, এই হিসাবে আমরা মাছগুলো দিয়ে থাকি। অনেক সময় কম বেশি হয়, সেটা আমরা নির্ধারণ করে থাকি, তবে সমান হারেই প্রতিটা প্যাকেটে মাছ থাকে। মাছ যাওয়ার পরে দেখেন কী অবস্থায় থাকে মাছগুলো, এখানে এক পিস মাছও মরা নাই বা দুর্বল নাই, প্রতিটি মাছ সুস্থ সবল এবং সুন্দর দেখতেই পাচ্ছেন। আর এখানে সারি সারি মাছের প্যাকেট রাখানো হয়েছে, এই সবগুলোর মাঝে মাছ দেওয়া হবে, তারপর এগুলো ফাইনালি অক্সিজেনের মাধ্যমে প্যাকেট করা হবে। এখানে পানি মাছ সব কিছু দেওয়ার পরে এটা হচ্ছে সিলিন্ডার অক্সিজেন, এখানে টোটালি বিশুদ্ধ ভালো অক্সিজেন। অক্সিজেন দেওয়ার পরে এখানে পেঁচানোর পরে এরকম এখানে অক্সিজেন দেওয়ার পরে যাতে অক্সিজেন গুলো যাতে বাহিরে না আসতে পারে, তার জন্য রবর দিয়ে পেঁচানো হয়, ভিতরে মাছ আছে। আর এই প্রক্রিয়াতে অক্সিজেন করলে প্রতিটা প্যাকেটের লাইফ টাইম হচ্ছে 24 ঘন্টা, তো বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 24 ঘন্টার ভিতরে যাওয়া। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত দেখেন, এখানে অক্সিজেন প্যাকেটে কমপ্লিট করার পরে মাছ ভিতরে কেমন খেলা করতেছে, মাছ প্যাকেজিং এর কাজ পুরো আদমে চলতেছে। আজকে মাছ ডেলিভারি আছে ঢাকা, সেই অনুযায়ী আমরা মাছ দিতেছি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মাছ পাঠায় থাকি, সিলেট পাঠাচ্ছি, বগুড়া পাঠাচ্ছি, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, মানিকগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ সব জেলাতেই আমরা এখান থেকে মাছ পাঠায় থাকি। আপনাদের বলছি অত্যন্ত বিশ্বস্ততার সাথে আপনাদেরকে প্রতিটি মাছ সঠিক
সাইজে, সঠিক ওজনে বা সঠিক কাউন্টে আমরা আপনাদেরকে দিতে পারবো, সেই আস্থা আমাদের কাছে রাখতে পারেন। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের মোবাইল নাম্বারগুলোতে যোগাযোগ করেন, আর বিস্তারিত আপডেট প্রাইস জানার জন্য আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করেন। গোলসা মাছের দাম প্রতি পিস, গোলসা মাছ সাইজ অনুযায়ী দাম, আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন এটার দাম পড়বে 1.50 টাকা। আর যদি একটু ছোটো সাইজের নেন, একটা সর্বনিম্ন 70 পয়সা পর্যন্ত মাছের দানা আছে। ছোটো সাইজ যদি নেন তাহলে 70 পয়সা করে রাখতে পারবো। এটা টোটালি সাইজের উপরে দামটা উঠানাম করে, আর কখন কী দাম এটা অবশ্যই আমাদের কাছে ফোন করে জানিয়ে নেবেন। আর সর্বনিম্ন অর্ডার 5,000-এর নিচে কি অর্ডার দিবেন না, মিনিমাম 5,000 অর্ডার দিবেন। আর সর্বোচ্চ কত নিতে পারবেন, সর্বোচ্চ আপনি 1,00,000, 10,00,000, 5,00,000, 20,00,000 যা মন চাই তা নিতে পারবেন। আমাদের সেই ক্যাপাসিটি আছে, আমরা দিতে পারব। দেখলাম বই সবগুলো দেখেন, সমান ওজন হারে আমরা করতেছি। প্রতিটা প্যাকেটে আপাতত 400 গ্রাম হারে মাল দিতেছি। এখানে 400 গ্রামে প্রায় 350 মতো মাছ, অর্থাৎ এখানে 1 কেজিতে 800 মতো মাছ থাকে। প্যাকেজিং কমপ্লিট হওয়ার পরে এগুলো বাসে নিতে নেওয়া যায়, সিএনজিতে নেওয়া যায়, এভাবে আমরা ক্যারি করে থাকি। আর অনেক সময় মনে করতে পারেন মাছ ক্যারি করার সময় কি মাছ মরে যায়, না মাছ তেমন একটা মরে না। আর যদিও মরে সেটা আপনাদের উপরে কোনো দায়ভার চাপায় না, সেটা মালিক পক্ষ বুঝবে, অর্থাৎ আমরা বুঝবো। আমরা আপনাদেরকে জীবিত মাছ আপনার পুকুর পর্যন্ত পৌঁছানো দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের।